হ্যালো ফ্রেন্ডস আপনাদের সোপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজ আপনাদের সামনে তুলে ধরছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবর যে স্কুলের শিক্ষকদের নিয়ে একটি আজ নতুন আপডেটস এই এম এই নিউজ পোর্টাল থেকে পাওয়া গিয়েছে বন্ধুরা সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি যে শিক্ষকদের বদলি নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব এবং সঙ্গে বলবো এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি ক্লিক করুন নতুন নতুন আপডেটস গুলো পেতে তো আজ যে খবরটি পাওয়া গিয়েছে যে শিক্ষক বদলিতে স্থগিতাদেশ জারি করলো স্কুল শিক্ষা দপ্তর আজ স্কুল শিক্ষা দপ্তরের ওয়েবসাইটের বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাইমারি অথবা সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের বদলির কোনো আবেদন বা কেস বিবেচনা করা হবে না একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দপ্তর স্পষ্ট জানিয়েছে কারো কোনো বদলির আবেদন আপাতত গ্রাহ্য হবে না প্রসঙ্গত শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করেই ছাত্র বিক্ষোভ মাথাচারা দিয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দারিভিটে হাই স্কুলে পড়ুয়াদের দাবি অমান্য করে উর্দু শিক্ষককে যে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে স্কুল পুলিশ ছাত্র সংঘর্ষ বেঁধে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ কাদানে গ্যাস ছড়ে অভিযোগ তারপরেই গুলি চালায় পুলিশ সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রাজেশ সরকারের বদলির উপর এই স্থগিতাদেশ নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন নিয়মকানুনে তোয়াক্কা না করে বদলি করতে গিয়ে সরকার এখন যে অবস্থায় পড়েছে তার থেকে বেরিয়ে আস আসতে গেলে এছাড়া আর কোনো উপায় নেই তো গুরুত্বপূর্ণ খবর আপনারা শুনলেন যে রাজ্যের শিক্ষকদের বদলি নিয়ে নতুন স্থগিতাদেশ জারি করলো স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ বদলির যে প্রক্রিয়া এখন বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তো একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ